আমি রমেশ আর কমল দুজনে সঙ্গে আজ কমলও যোগ দিয়েছে। তিনজনে বেরিয়ে পড়লাম। প্রত্যেকবারে যেমন উইকেন্ডে আমরা তিন বন্ধু বেরোই, আজকেও সেরকম বেরিয়ে পড়লাম। কোনো চেনা জানা নির্দিষ্ট কোনো ঠিকানায় নয়, একটা অচেনা নতুন জায়গা আবিষ্কার করো। এখন পৃথিবীর সমস্ত কোনায় আবিষ্কার হয়ে গেছে, কিন্তু আমাদের কাছে তো সব জায়গা পরিচিত নয়। তাই আমরা সপ্তাহ কাজ শেষে উইকেন্ড অর্থাৎ শনিবার এলে আমাদের একটা নতুন জায়গায় বেরিয়ে পড়ার আগ্রহ থাকে, এবং তার পরিপ্রেক্ষিতেই আমরা দু তিনজন বন্ধু মিলে বেরিয়ে পড়ি। এবারেও তিন বন্ধু মিলে বেরিয়ে পড়লাম অচেনা অজানার উদ্দেশ্যে। আমরা বেরিয়ে পড়লাম একটি রুক্ষ শুষ্ক জায়গার দিকে। তো এই জায়গাটি কোনো উর্বরতার চিহ্ন মাত্র নেই, যেন চারিদিকে কেমন একটা শুষ্কতার ভাব, রুক্ষতার ভাব। আজকে শুধু আর এক বন্ধুর অসুস্থতা থাকার জন্য আমি আর কমলই বেরোলাম, দুজনে বেরিয়ে পড়লাম যথারীতি আমাদের সেই বাইক নিয়ে। এই শুষ্কতার মধ্যে কেমন যেন একটা মায়াবী ছাপ আছে, এবং সেই কোনো কিছু না থাকলেও মনের মধ্যে একটা রোমাঞ্চ জাগায়। আর নানান ভৌতিক গল্প শুনে আমাদের মনের মধ্যে একটা অজানা নিরিবিলি জায়গায় যাওয়ার একটা রোমাঞ্চ তৈরি হয়। আমরা বেরিয়ে পড়লাম বাঁকুড়ার বর্ডার ছাড়িয়ে পুরুলিয়ার দিকে। পুরুলিয়া জেলায় পড়ে একটা অজানা গ্রাম। সেই গ্রামের গ্রাম বরাবলির কথা আমরা যে সময় বেরিয়েছিলাম, আজ থেকে অনেকদিন আগেরকারই ঘটনা, সেই সময় সেই জায়গাগুলো অনেকটাই নিরিবিলি নিশ্চল ছিল। এবং এই রুক্ষ জায়গার মধ্যে দিয়ে যেতে যেতে দুপুর পেরিয়ে যায়। আমরা রাস্তার ধারে দাঁড়িয়ে আমি আর কমল ধাবায় কিছু খেয়ে নিলাম, বাঙালি খাবার, যেমন আমরা রোজকার খেয়ে থাকি। খাওয়া দাওয়া সেরে সেই ধাবার মধ্যে যে ধাবা চালায় সেই ব্যক্তিটি আমাদের কাছে এলো। এসে তার অযাচিতভাবে একটা প্রশ্ন করে বসলো যে বাবু, তোমরা কি কোথাও যাবে এদিকে, মানে এত এই টাইমে কোথাও এরকম? একটা কথাটা শেষ না হতেই কমল বলল, আরে না না, আমরা এমনিই বেরোই, আমাদের উইকেন্ড এমনি এদিক সেদিক বেরোই। বলল, ও না, আমরা ভাবলাম বোধহয় কোনো সরকারি সার্ভেয়ার কোনো কিছু সার্ভে করতে এসছে, সরকারের উন্নয়নের ছেয়ে ছিটে পড়াও তো এখানে পড়েনি, হয়তো নতুন করে কোনো রাস্তা সড়ক বা জাতীয় কিছু নির্মাণ হবে। আমরা, দেখুন আমরা তো রাজনৈতিক ব্যক্তি নই, তো এ ব্যাপারে কথাবার্তা না বলাই ভালো, আমরা জাস্ট একটা রোমাঞ্চকর বিষয় নিয়ে বেরিয়েছি। তো যাই হোক, কথা না বাড়িয়ে দুজনে আবার সেখান থেকে বেরিয়ে পড়লাম। সূর্য ক্রমশ পশ্চিম দিকে অস্ত যাচ্ছে। এরকম আমরা রাস্তায় যেতে যেতে হঠাৎ দেখলাম পথের ধারে অনেকটা দূরে যেন বৃষ্টি হচ্ছে। এরকম অবস্থা অনেক হয় যে দূরে মনে হয় বৃষ্টি হচ্ছে, বা সেই জায়গাটা কাঁপে, বিশেষ করে গ্রীষ্মকালে হয়, কিন্তু কাছে গিয়ে দেখবে শুষ্ক।
তো আমাদের প্রবলেম হয়তো আমরাও দেখবো সেরকম চোখের মধ্যে একটা ধাঁধালো ব্যাপার তৈরি হয়েছে। আমরা গেলাম এবং যত ভেতরে যেতে থাকি বিষয়টা যেন অন্ধকার হয়ে আসে। সন্ধ্যা নামলে স্বাভাবিকভাবে অন্ধকার নেমে আসে, কিন্তু এই অন্ধকারের মধ্যে একটা অস্বাভাবিকত্ব রয়েছে। তো সব কিছুতেই ভূত বা ভৌতিক ব্যাপারটা আবিষ্কার করা এটা কেমন যেন বিষয়। তো আমরা ওইসব কোনো কিছু সব কিছু উপেক্ষা করে আমরা চলতে লাগলাম, যে আজকে সারাটা দিন এই জায়গায় ঘুরে মানে রাত্রির অবধি। তারপর আমরা রাত্রির শেষে প্রায় 10-11 সময় ফিরে পড়ব। সেইভাবে আমরা গেলাম, যত যাই তত ব্যাপারটা আরও গভীর গভীর গাঢ় অন্ধকার, ঘুটঘুটে অন্ধকার। হ্যাঁ, যদি জঙ্গল থাকতো জঙ্গলে একটা আপচায় অন্ধকার ঠিক ছিল, কিন্তু এত গাঢ় অন্ধকার, অন্ধকারের মধ্যে দূরে একটি আগুনের ঝলকানি আমরা দেখতে পেলাম। দেখতে দেখতে পথের মধ্যে দিয়ে এক ব্যক্তি, অতি বৃদ্ধ ব্যক্তি হেঁটে যাচ্ছিল। আমরা জিজ্ঞাসা করলাম যে কাকা, এই যে ওখানে আগুন মতো জ্বলছে, ওটা কী ব্যাপার? বলছে, আরে না না, অতীতে এখানে কয়লা খনি ছিল না, সেই জন্য তার ভিতরে যে গ্যাস এরকম মাঝে মাঝে বেরিয়ে আগুন ধরে যায়, সেই রকমই ব্যাপার। এতে ভৌতিক কোনো কাণ্ড কারখানা নেই, তোমরা নিশ্চিতে যেতে পারো, তোমরা তো শহরের ছেড়ে, তোমাদের মনে এত ভয় কেন? তো ব্যাপারটা খোলসা হওয়ার পরে আমরা নির্দ্বিধায় আগে বেরোতে লাগলাম। তো সেই জায়গাটার পাশ দিয়ে যখন জাগলাম, এর গরম হলকা আগুনের হলকা যেমন থাকে, সেরকম একটা গরম ভাবটা আমরা অনুভব করলাম। আমার গাড়ি এগুতে লাগলো, যেতে যেতে আবার ঘুটঘুটে অন্ধকার। কিন্তু এই অন্ধকারের মধ্যে একটা শীতলতার ছোঁয়া ছিল। তো কমল হঠাৎ গাড়ি বন্ধ করে দাঁড়ালো। আমি, আরে দাঁড়িয়ে পড়লি এখানে? কিন্তু একটা জিনিস লক্ষ্য করেছিস? নাম কই না তো সে আমার জন্য কেমন গাটা শিউরিয়ে উঠলো। আরে কমল, তুই দিন রাত ওই সব ভূতের গল্প দেখবি, কাহিনী শুনবি, তো তোর এরম ওটা হবেই। হ্যাঁ, তো তুই এক কাজ কর তাহলে কমল, তুই আগে আগে যা, আমি তোর পিছন পিছন যাচ্ছি, যদি কোনো বিপদে পড়িস আমি তোর পিছনে যাব। তো কমল আগে যেতে লাগলো, যেতে যেতে আমি পিছনে বাইক চালিয়ে যেতে লাগলাম। যেতে যেতে হঠাৎ দেখলাম একটা পুরো বাড়ি, তার পাশ দিয়ে যাচ্ছিলাম। সেই পুরো বাড়ির মধ্যে যেন একটা কেমন মানে সেইভাবে ঠিক বলে বোঝাতে পারা যাবে না, তবু যেন তার মধ্যে একটা কেমন একটা ধ্বংসাত্মক ভাব রয়েছে। কেমন যেন একটা ধমকানির আওয়াজ বাচ্চা ছেলের, এরকম তো কিরম আমি চমকে উঠলাম। এরকম আওয়াজ ফট করে, তাহলে কি এখানে কেউ আছে নাকি? না, আমরা বিল্ডিংটা তন্ন তন্ন করে খুঁজে গেলাম, কোনো কাউকেই পেলাম না। চারিদিকে কাগজপত্র ছড়ানো, কেউই তো নেই। তাহলে এরকম বাচ্চা ছেলের আওয়াজ কীভাবে হলো? তো আমাদের দুজনেই ভয়ে আঁতকে উঠলাম। তাড়াতাড়ি সেই বাড়ি ছেড়ে দ্রুত আমরা ফিরে যেতে লাগলাম, যত তাড়াতাড়ি পারা যায়। মনের মধ্যে একটা আতঙ্ক যেন আমরা বাড়ি পৌঁছে যাই। যেতে যেতে হঠাৎ একটা পথের মধ্যে গঞ্জ এলাকার মধ্যে প্রবেশ করলাম। গঞ্জ বলা ভুল হবে, মানে কিছু লোক চায়ের দোকান আছে, আড্ডা মারছে, কয়েকটা মুদিখানার দোকান। তো এরকমই একটা চায়ের দোকানে আমরা সকলে বসলাম, আমাদের চোখ মুখে আতঙ্কের ছাপ দেখে অনেকে ভাবলো দাদা কিছু হয়েছে নাকি। আলাম বললাম না না, তখন চায়ের দোকানে বোধহয় আপনারা ওই হানাবাড়ির ওই যে পুরো বাড়িটা আছে ওইখানে বোধহয় আপনারা গিয়েছিলেন বা কোনো রকম কোনো কিছু ভয়ঙ্কর কিছু পেয়েছিলেন। তো আমরা কোনো কিছু না বলতেই
এদের মধ্যে ব্যক্ত ব্যাপারটা ব্যক্ত হতে আমরা বুঝতে পারলাম বোধ হয় এই ব্যাপারটা শুধু আমাদের সঙ্গে নয়, আরও অনেকজনের সঙ্গে ঘটনাটা ঘটেছে। তখন আমরা উৎসুক হয়ে বলেই দিলাম, হ্যাঁ দাদা আপনারা ঠিকই বলছে, ওরকম একটা কোনো একটা বাচ্চার গলা শুনতে পেলাম ওই বাড়ি থেকে। তো ব্যাপারটা কি আপনারা, ওটা কি আমাদের প্রথমে ভেবেছিল আমাদের মনের ভ্রম? তো আপনারা যখন বলছেন নিশ্চয়ই এরকম কোনো ভয়ঙ্কর ঘটনা ওখানে প্রায় ঘটে থাকে। তো তখন সেই চায়ের দোকানে যে চালাতো সে তখন বলল, দাদা জানেন তো অনেকদিন আগে এক ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল ওই এরিয়ায়। ওখানে এক মুসলিম দম্পতি থাকতো, তাদের একটা ছোটো বাচ্চা ছিল। দাঙ্গার সময় সেই বাচ্চা সমেত তাদের দুজনকেই বাড়ির সমেত জ্বালিয়ে দেওয়া হয়েছিল। ব্যাপারটা আমরা তখন অনেক ছোট, ব্যাপারটা শুনে আমাদের খুব দুঃখ লেগেছিল। যে কোনো মানুষই হোক না কেন, তাদের এরকম জ্যান্ত জ্বালিয়ে দেওয়া খুবই মর্মান্তিক বিষয়টা। তখন চারিদিকে একটা মারমার দাঙ্গা আবহাওয়ার জন্য আমরা সকলেই প্রায় লুকিয়েছিলাম, নাহলে আমরাও হয়তো সেসব শিকার হতাম। যাই হোক, সাম্প্রদায়িক এই আবহাওয়া কেটে যাওয়ার পর আবার সুস্থ হয়ে উঠল, আবার আমরা সবাই এই এলাকার লোক সুস্থভাবে বসবাস করতে লাগলাম, পরস্পর সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে। কিন্তু সেই সময়কার যে একটা মর্মান্তিক ঘটনা ঘটে গিয়েছিল তা আমাদের শুনেও যেন মনটা কেমন কেঁপে ওঠে। একটা তিন তিনটে জলজ্যান্ত মানুষকে একটা বাড়ির মধ্যে জ্বালিয়ে দেওয়া, এবং সেই বাচ্চা মেয়েটার চিৎকার আজও নাকি সেই বাড়িতে শোনা যায়। তো আমরা ব্যাপারটা শুনে অনেকটাই ইয়ে হলাম, যে মনটা খুব আহত হলো যে এরকম মানুষ মানুষকে মেরে দেয় কীভাবে, সে যে সম্প্রদায়েরই হোক, যে বংশেরই হোক বা যে কোনো রকম, সে তো মানুষ, তো অন্য কোনো প্রাণী তার স্বজাতিকে হত্যা করে না একমাত্র মানুষ ছাড়া। তাই আমাদের শুনে খুব দুঃখের ব্যাপারটা লাগলেও, ব্যাপারটা ভৌতিক হলেও আমাদের মনের মধ্যে কেমন যেন একটা মনের ভেতরে যে মানুষত্বটা একবার কেঁপে উঠল। তাই আমাদের ভয়ের থেকে মনটা যেন দুঃখে ভরে উঠল। তো আমরা মনটা বিষণ্ণ হয়ে বাড়ি ফিরলাম, যে এরকম ভয়ঙ্কর ঘটনা তাহলে যখন ঘটেছিল ব্যাপারটা আরও কত ভয়ঙ্কর ছিল। তো সেই সময় আমরা বাড়িতে এসে টিভি খুললাম, টিভিতে তো টিভি খুললেই চারিদিকে এরকম ভয়ঙ্কর ঘটনা দু একটা খবর আমরা পড়তেই আমরা যেন অফ করে দিলাম, মনটা আরও বিষণ্ণ হয়ে উঠল যে মানুষের মধ্যে পাশবিকতার ছাপটা আজও রয়ে গেছে, মানুষ যে পশু সে আজও রয়ে গেছে। শুধুমাত্র একটা ধর্ম বা একটা জাতিগত একটা পার্থক্যের থাকলে কি একে অপরকে মেরে ফেলে দিতে হবে, শেষ করে দিতে হবে? তাহলে মানুষের মধ্যে মানুষত্ব আর রইল কোথায়? মানুষ যে মানুষ তা আজ ভুলে গেছে। মানুষের মধ্যে যে মূল বিষয় হচ্ছে মানবিকতা, সেই জিনিসটাই ভুলে গেছে। ধর্ম মানুষের জন্য, ধর্মের জন্য মানুষ নয়। ধর্মটা বানানো হয়েছে মানুষের জন্য, মানুষের সুপথে চলে। কিন্তু আজ আমরা দেখ পাশবিক প্রবৃত্তিগুলো লুকোনোর জন্য ধর্মকে আশ্রয় করে নিয়েছি, এবং সেই ধর্মকে আমরা বেছে নিয়েছি একে অপরের বিনাশ করার জন্য, যা সৃষ্টিকর্তার কোনোদিনই পছন্দ হতে পারে না। কোনো ধর্ম বা কোনো এতেই বলা নেই যে তোমরা সহিংসতার পথ বেছে নাও, একে অপরকে হত্যা করো। আমরা অন্যায় অবিচারের বিরুদ্ধে লড়াই করতে বলা হয়েছে, কিন্তু আমরা অন্যায় অবিচারের বিরুদ্ধে লড়াই করার জায়গায় নিজেরাই অন্যায়ের পথকে বেছে নিয়েছি। এটা খুবই খারাপ, খুবই মানে কি বলবো, খুবই দুর্ঘটনাময় একটা মানে দুশ্চিন্তাময় একটা পরিস্থিতি। তো যাই হোক, আমরা যে শোবার সময় মনটা বিষণ্ণ হয়ে যখন ঘুমিয়ে পড়লাম, স্বপ্নের মধ্যে সেই বাড়িটা দেখতে পেলাম। সেই যে বাড়ি, সে যেন সুস্থ বাড়ি,
তার মধ্যে এক দম্পতি, একটা ছোটো বাচ্চা, তারা সুখে সংসার করছে। দেখে মনটা ভরে উঠল, হয়তো এখানে তারা নির্যাতিত হলেও ভগবান তাদের পরলোকে তাদের জন্য সুস্থ জীবন যাপন করে দিয়েছেন, এবং আমরা বোধহয় বিষণ্ণ যাতে না হই সেই জন্যই ভগবান আমাদের সেই স্বপ্নটা দেখিয়ে দিলেন যে তোমরাও মানবিকতার সঙ্গে থাকো, তোমরা প্রকৃত মানুষ হও, সমস্ত জাতিগত বিভেদ, ধর্মের বিভেদ ভুলে একে অপরকে ভালোবাসো, তাহলে দেখবে তোমরাও আমার কাছাকাছি আসতে পারবে। এবং তোমরা যদি এই ধর্মের কে সুপথে প্রতিষ্ঠিত করো এবং তোমরা যদি মানবিকতা পৃথিবীতে স্থাপন করো, তাহলে আমিও তোমাদের জন্য পরলোকে বসবাস করার জন্য সুস্থ পরিকাঠামো, তোমরা যাতে চিরজীবন শান্তিতে থাকতে পারো সেই পরিকাঠামো আমি গড়ে দেবো। তাই হয়তো বোধ হয় ঠিক কেমন টাইমে যখন ঘুমটা ভেঙে গেল, দেখলাম একটু বাড়ি ছাদে উঠলাম, দেখলাম একটা সবে বসন্ত পড়েছে, শুকনো গাছে পাতা, ছোটো ছোটো পাতা হয়েছে এবং তার আড়াল থেকে চাঁদ উঠেছে। সেই চাঁদ দেখে যেন সে প্রাকৃতিক সৌন্দর্য, এবং এই সৌন্দর্য যেন আমাদের ইঙ্গিত দেয় তোমরাও মানুষের মধ্যে মানবিকতার সৌন্দর্য প্রকাশ করো, তোমরা মানবিকতার সৌন্দর্যটা নিয়ে আসো তোমাদের মধ্যে। আমি যেমন প্রকৃতিকে সুন্দর করে তুলেছি, আমি তোমাদেরও জীবনযাত্রাকে সুন্দর করে তুলব, তোমরা একে অপরের সাহায্য করো। তো আমরা অনেকটা আশার ছাপ দেখে আমরা আবার শুয়ে পড়লাম, পরের দিন আবার কাজে যেতে হবে যথারীতি, নিত্য নতুন দৈনন্দিন কাজ করতে হবে। তো আবার সোমবার আমরা রোজার মতো শুরু হলাম আমাদের দিনলিপি, দিন পরিচর্যা শুরু করতে আরম্ভ করলাম।